গুড আফটারনুন সবাইকে। আজকে ব্লগটা শুরু করছি, বিকেল থেকে স্নান হয়ে গেছে, সকাল থেকে আর ব্লগ স্টার্ট করা হয়নি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। মানে প্রেশারটা হয়তো লো হয়ে যাচ্ছে, ওই জন্য প্রচণ্ড মাথা ঘুরছে। অনেক আরোজন সকালবেলা উঠে ছাতু খাইয়েছি, তারপরে বিস্কুট খেয়েছিল, জল খেয়েছিল, খেয়ে আর ওরা বেলায় উঠেছে, অনেক আমার সাথেই বেলা করে উঠেছে। উঠে আর বিস্কুট খেয়ে আর ছাতু খেয়ে ঘুমাচ্ছিল, তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওরা এখনো ঘুমাচ্ছে। স্নান এখনো ওদের হয়নি, আজকে আর স্নান করেনি, দেরি করে উঠেছিল বলে, তো উঠলে একেবারে গাটা ধুয়ে দেবো, স্নান করিয়ে দেবো। তো আমাদের এখানে এখন মেঘলা করেছে, আর এখন বাবা সবে ঘুম থেকে উঠেছে, 4টে বাজতে যায়। তো আমিও এখানে খাচ্ছি একটুখানি দুধ চা, বাবার জন্যও করেছি, তাই আমিও একটুখানি খেলাম, কারণ ভাত তরকারি ফ্রিজে আছে, গরম বসিয়েছি। দেখি অনেক আরো যেন উঠলে ওদেরকে খাওয়াবো, কালকের থেকে আমাকে পাগল করে দিচ্ছে পাস্তা খাবে বলে, ওই জন্য পাস্তার জন্য একটু বাঁধাকপি, তারপরে গাজর কেটে রেখেছি, উঠলে ওরা ঘুম থেকে তারপরে পাস্তা বানাবো, বানিয়ে ওদেরকে দেবো। আর মাও নেই, মা কালকের আসবে, সন্ধ্যের দিকে আসবে, তো ওই জন্য শরীরটা খুব খারাপ বলে ওই জন্য সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তারপর ভাবলাম যে না, এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, অনেক আরো যেন উঠুক, তারপরে ওদেরকে দেখাবো। এই যে অনিক আরুজানের বাবা চলে এসছে, আমরা এখন কি আনতে এসছি, উদিত ওদের জন্য ফুটি এনেছে, তো গাড়ির ডিকিতে ছিল, ওই জন্য সবাই মিলে এখন ওরা ঘুম থেকে উঠলো, স্নান করে দিলাম, খোলো, বার করো, বার করো, বার করো, হ্যাঁ ফুটি বার করো, দাঁড়া বাবা বের করছে। তো ওদেরকে স্নান করিয়ে দিলাম, আমি তো স্নান করে নিয়েছিলাম আমি তখন, এই তো দেখিয়ে দাও সবাইকে, চলো এবার আমরা ঘরে যাব। আমি পাস্তার কাটাকুটি করে রেখেছিলাম, পাস্তার সেদ্ধ বসিয়েছি, চলো এবারে শেয়ার করব কি করছি না করছি। অনেক উজান ফুটি খাবে, তাই তো, এই তো এই দেখ বাবা চলে এসেছে, বাবাকে সেই হাই কর, হ্যাঁ ও ভাও ভাও আছো। তোমাদেরকে তো বলছিলামই যে অনিক আরুজান না দুদিন ধরে আমাকে পাগল করে দিচ্ছে, মা পাস্তা খাবো, পাস্তা খাবো, পাস্তা খাবো, তো আমার আর বানানো হয়ে উঠছিল না, তো ওই জন্য আজকের ভাবলাম যে না, ওরা সকাল থেকে প্রচুর বার বলেছে পাস্তা খাবে, ওই জন্য পাস্তাটা মানে কাটাকুটিটা করে রেখেছিলাম, ওরা ঘুমাচ্ছিল বিকেলের দিকে, তো করে আর এখন সন্ধে সন্ধে হয়ে আসছে, এখন আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, ওটাকে ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে পাস্তাটাকে জল ঝরাতে রেখে দিলাম। আর এই স্ট্রেনারটা না আমি মেলা থেকে কিনেছিলাম, এবারে মেলা হলে আবার মেলা থেকে কিনবো অনেকগুলো স্ট্রেনার, বেশ ভালো লাগে এগুলো। দুটো ডিম নিয়েছি, ডিমগুলোকে লবণ দিয়ে ভালো করে দিকে ভেজে নিচ্ছি, ডিমটাকে সর্ষের তেলেই ভেজে নিচ্ছি, নিয়ে এবার ডিমটাকে তুলে রেখে দেবো। তারপরে বেশি কিছু নেই, গাজর আছে আর বাঁধাকপি আছে, আলু দেবো না, গাজর দিয়ে আর বাঁধাকপি দিয়েই করব। আর একটু রসুন কুচি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে, রসুন দিলে এইসব জিনিসে না ফ্লেভারটা এত সুন্দর লাগে, রসুনটাকে পুরো গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, মানে চিলি চিকেনেও দারুণ লাগে খেতে, ফ্লেভারটাই দারুণ আসে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে এরকমভাবেই কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজার তো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম গাজর, অনেকটা পরিমাণে গাজর কেটে রেখেছিলাম, তো বাচ্চাদের বলো বড়দের বলো সবজিটা মাস্ট খাওয়া উচিত আমার, মানে অনিক আরো যেন সত্যি কথা বলতে ওদেরকে এমন অভ্যেস করিয়েছি ওরা সমস্ত রকম সবজি খায়, ওই জন্য সমস্যা হয় না, আর সমস্যা না হওয়ার জন্যই করানো, একদম ছোট্টবেলা থেকে যেহেতু ওরা প্রচুর পরিমাণে সবজি খায় সেই কারণে। তো লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম চিনি, চিনিটা একটুখানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, বেশ ভালো লাগবে খেতে। আর পাস্তাটার দিকে দেখো একদম ঝরঝরে হয়েছে, তো বাঁধাকপি আর গাজরটা মোটামুটি করে ভেজে নিয়েছি, খুব বেশি একদম চামড়া চামড়া করে ভাজলে একদম বাজে লাগে। এদিকে আমি দুটো লঙ্কাও কেটে নিয়েছি তাড়াতাড়ি করে, এবারে পাস্তাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ডিমটা, সোয়া সস কেনাই হয়নি, মনে তো থাকে না, তো যাই হোক এবারে ডিমটা দিয়ে ভালো করে এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব, করে নিয়ে অনিক আরুজানেরটা বের করে নেব, ওদেরটা বাটিতে বের করে নিয়েছি। এবার দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর দেবো গোলমরিচ গুঁড়ো,
তো এইভাবেই আমি করি, ওদেরটা বের করে নিয়ে তারপরে আমাদের সবার জন্য লঙ্কা দিই। তো এদিকে আমার পাস্তাটা হয়ে গেছে, ওদের বোতলগুলো ফুটিয়ে নিলাম, ফিডারগুলো। তো এখানে আমি সবার জন্য বেড়ে নিয়েছি, বাবার, আমার, বোনের, উদিতের, অনিকুজানের সসের প্যাকেট আনতে বলেছিলাম ছোট দুটো, সে নিয়ে এসেছিলো, তো ওইগুলোও দিয়ে দিলাম। চলো এবার ওদেরকে দিই, ওরা অনেকক্ষণ ধরে বলছে পাস্তা খাবে। তোমরা কি খাবে, তোমরা কি খাবে? হ্যাঁ পাস্তা, সস দেওয়া আছে উপরে, ঠিক আছে, ওই গেঁথে গেঁথে খাও। ছবি তুলবি বাবার দিকে তাকাও, দিয়ে বাবা চোখ বন্ধ করে স্বাদ নিচ্ছে রে, পাস্তার টেস্টটা বুঝছে। আমার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, বাবাকে ছবি তুলে নি। উজান তাকাও, বাবার দিকে তাকাও, উজান তাকাও, তাড়াতাড়ি তাকাও, তাড়াতাড়ি তাকাও। ভালো হয়েছে, বাবার দিকে, বাবার দিকে, বাবার দিকে ছবি তুলছে, বাবার দিকে হাসু করে দাও, বাবার দিকে তাকিয়ে হাসু হাসু করে দাও। চোখগুলো একটু ক্লাসের জন্য জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার কেমন লাগছে? হাত দিয়ে না, চামচ দিয়ে খাও, চামচ দিয়ে খেতে হয়। ওটা কি মিম, তাড়াতাড়ি খাও, নান নান তাড়াতাড়ি ওটা গালে দাও। আমি তো ঠিক ভাত খেলাম, সন্ধ্যেবেলা খেলে হতো। তুই খাবি না? খেয়ে নাও তোমরা। হাবি হাবি, ওর আঙুল দিয়ে নাও, জানি চামচ দিয়ে খাও, দাদা কি সুন্দর খাচ্ছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ফাস্ট হতে হবে। সবাইকে বলে দাও এখন টাটা, আমরা পাস্তা খেয়ে নি, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দাও। হুম খাও। এদিকে দেখিয়ে দে, তোরা কি খাচ্ছিস? কে টাকা দিয়েছিল? দাদা টাকা দিয়েছিল, আমরা গেছিলাম দোকানে একটু, বাবা বললো বোঁদে আনতে, আর এই যে ওদের জন্য আইসক্রিম আনতে। আরে আতিব, আতিব কোকা কোলা ফ্লেভারের আতিব এনেছি ওদের জন্য আজকে, অরেঞ্জ স্টিক খায়, মশালা কোলা, এটা খুব সুন্দর, আমিও একটা খেয়েছি এক্ষুনি। আরে গায়ে পড়ুক, খা তাড়াতাড়ি খা, জপ জপ। অনিকুজানের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এই যে বাবা মুড়ি বোঁদে চাইলো, মুড়ি বোঁদে দিলাম, আর এখন এই যে অনিকারুজানে বোঁদে দিলাম, ওরা এখন বসে বসে বোঁদে খাবে। খাও খাও খাও, বোঁদে খাও। কি খাচ্ছে, তোমরা কি খাচ্ছ? হ্যাঁ বোঁদে কি খাচ্ছ, আরেকবার বলো জোরে, বোঁদে। তুই কি খাচ্ছিস আনি? বোঁদে খাচ্ছিস, আচ্ছা খা, বোঁদে খাচ্ছে গো। এখন আমি রান্না করব, বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, অল্প একটুখানি পাস্তাতে দিয়েছিলাম আর আলু দিয়ে, আর বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিলাম একটুখানি। বাঁধাকপিটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, ফ্রিজে রাখা ছিল, আর বাবার এদিকে মাছ আনা ছিল, তেলাপিয়া মাছ ছিল, আর একটা ছিল হচ্ছে বড় একটা রুই মাছের মাথা, মাথাটা অনেক বড়। তো এইটুকু বাঁধাকপির জন্য করব, কি করব না ভাবছিলাম, তা বলি না, মাছ বেশি থাকবে, বাঁধাকপি কম থাকবে, অসুবিধা কোথায়। মা যেহেতু নেই, মা দিদাকে ছাড়তে গেছে, মা চলে আসবে তাড়াতাড়ি, মানে শুক্রবার গেছে, শনিবার থাকবে, রবিবার দিন আবার চলে আসবে। ওই জন্য এখানে দেখো মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর কি কাণ্ডটা হয়েছে তোমাদেরকে কি বলবো, মাছটা ভাজতে দিয়ে আমি গেছিলাম বাথরুমে, উদিতকে বলে গেছিলাম একটুখানি দেখবি, সে মাছটাকে কি করেছে, হাই না করে উল্টাতে গেছে, সব ভেঙে ছুটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি এদিকে বাঁধাকপিটা মানে দিয়ে দিলাম রান্না করতে, পেঁয়াজ পাঁচফোড়ন, আদা রসুন বাটা অল্প দিলাম, দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, একটা ভালো ট্রাইপড কিনবো এবার, অসুবিধা হয় না আসলে, কি বলতো স্ট্যান্ডটা থাকলে না বাচ্চাদের সামলানো যায়, মানে স্ট্যান্ডটা চললো, স্ট্যান্ডে ফোনটা ধরে চলতে থাকলো, আমি এদিকে বাচ্চাও সামলাচ্ছি, রান্নাও করছি, ওইটা ওই জন্য প্রবলেম হয় না। কিন্তু হাতে ধরলে একটু প্রবলেম তো হয়ই, বাচ্চা কাচ্চা থাকে জানো, দুটো বাচ্চা। ওদিকে কোনো মতে আমি দু পিস মাছ তুলে রেখেছিলাম আর সবগুলো ভেঙে গেছিলো, তো বোন বললো তাহলে আমরা মাখা খেয়ে নেবো। এবার রাঁধুনি ফোড়ন দিয়ে, আর একটা হচ্ছে ওই হচ্ছে ধুদুল ছিল, ধুদুল বা তরুল যাই বলো তোমরা, সেটাকে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিলাম, দিয়ে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটাই আলু কেটেছিলাম, বেশি আলু কাটিনি।
দিয়ে এগুলো দিয়ে ভালো করে সামান্য একটুখানি চিনি দেবো যাতে ভালো লাগে খেতে, নাহলে একদম পানসা পানসা লাগবে। যেমন কুমড়োর তরকারিতে একটুখানি চিনি না দিলে না মিষ্টি কুমড়ো না হলে ভালো লাগে না। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল ঢেলে দেবো। আর এদিকে আমার বাঁধাকপির তরকারিও হয়ে গেছে, শুধু একটু গরম মশলা দিয়েছিলাম, মিট মশলা দিইনি বাঁধাকপিতে। আর বোন আর আমি তাহলে ভাবলাম যে তাহলে আমরা মাছটাকে মাখা করে খাই, দারুণ লাগে এইভাবে খেতে। কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো লঙ্কা দিয়ে মাখলেই ভালো লাগে। এদিকে অনিকারুজানের আঝালা ঝোল, বাবার ওদিকে ঝোল, আর বাঁধাকপির তরকারি তো হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, দুধের বাটিটা বের করে রাখলাম, দুধ করতে হবে। আর বেসিনটাও খালি করে দিয়েছি সবকিছু মেজে গুছিয়ে। দিয়ে এবার আমি ছেলেদেরকে খাওয়াতে এসেছি, ওদের জন্য ওই যে আঝালা ঝোল করলাম বাবারটা, ওদেরটা বের করে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিইনি। ওরা এদিকে ফোন দেখছে আর খেতে বসে পড়েছে, আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম। মা নেই তো অনেকগুলো কাজ করতে হয়, ওই জন্য না ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি সেদিন। তো কি আর করবো, আর আমার শরীরটাও মানে প্রেশারটাও ফল করছিল, টুইন্স প্রেগনেন্সির কাছ থেকেই আমার এই মানে প্রেশারটা ডাউন হয়ে যায়, একদম লো প্রেশার হয়ে যায়। তো এটা সারা জীবনে থেকে যাবে, ডাক্তারও বলেছে, কারণ টুইন্স যারা যাদের টুইন্স হয় তাদের বাচ্চা হওয়ার পরেও এটা সারা জীবন থেকে যায়, কারোর হাই হয়ে যায় কারোর লো হয়ে যায়, বেশিরভাগই লো হয়ে যায়। তো ওই জন্য প্রচণ্ড মানে প্রায়ই মাথা ঘোরায়, প্রচণ্ড প্রচণ্ড মাথা ঘোরায়, মানে হঠাৎ হঠাৎ করে এত মাথা ঘোরায় সে বলার মতো নয়, মনে হয় যেন সমস্ত কিছু ঘুরছে। ওই জন্য সকাল থেকে শরীরটাও ভালো ছিল না, জামা কাপড় টাপড় সব কাচাকুচি করেছি, সব কিছু করেছি। আর ওরা এখন দুজনে বসে বসে নিজেদের ভিডিও দেখছিল আর খাচ্ছিল, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম। খাইয়ে দাইয়ে ওদেরকে মুখ টুক ধুইয়ে, গা হাত পা ধুইয়ে, আর ওরা ঘুমানোর আগে স্নান করে, স্নান করিয়ে তারপরে ঘুম পাড়াবো, কারণ ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরা আবার পটি করেছে, টয়লেট করেছে, সেই সব জামা কাপড়গুলো আমাকে আবার রাতেবেলাই কাচতে হবে, না হলে হবে না। আমি রাতেবেলাতেই কেচে রাখি, না হলে খুব সমস্যা হয় সকালবেলা, ওরা উঠলে ওদের সাথেই তো থাকতে হয়, কখন মানে যাবো তখন ততক্ষণ দেরি হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য যখনকার জিনিস আমি একা থাকলে আমি তখনই করে নেওয়ার চেষ্টা করি। ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়েছি, আর উদিত গেছে বাড়িতে, ও খেয়ে দিয়ে তারপরে আসবে। তো মা যেহেতু নেই, আর অনেকে বলেছো যে ভয়েস দিতে দিতে কাশবে না, কি করব বলো, আমার তো গলাটা খারাপ হয়ে গেছে আমার ছেলেদের পিছনে চেল্লাতে চেল্লাতে, তোমরা সবাই জানো। তো যার প্রবলেম হবে সে ভিডিও দেখবে না, আমি তো বলিনি জোর করে ভিডিও দেখো, যাদের ভালো লাগে তারা দেখে, তারা সবসময় ভালো ভালো কমেন্ট করে। ওদের তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম, দিয়ে দিকে আবার সমর কাকু এসছে আজকে 10টার দিকে। তো সমর কাকু আবার দুটো চকলেট এনেছিল, সেই চকলেটগুলো এখন খাচ্ছে বসে বসে। আর হচ্ছে একজন হ্যাঙ্গার নিয়ে খেলা করছে, আর একজন সে পিট চুলকানোর ওই হাতলটা নিয়ে খেলা করছে। তো অনেক আবার বললো মা ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিলাম, খাচ্ছে, আমি বলছি ভালো ভালো, বলছে হ্যাঁ ভালো। তো এই করছিল দুজন মিলে। তো যাই হোক, এবারে পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেদিন আর কন্টিনিউ করিনি। মা চলে এসেছে, অনিকার উজান এখন, বুড়ি দিদা আসেনি, এই দেখো পপকর্ন এনেছে, সিঙ্গারা এনেছে, কাছে নে প্লেটটা, কাছে নিয়ে খা খা। থক চকলেট থাক, কাকে সিঙ্গারাটা খেয়ে নি খাও, বাহ অনেক সুন্দর খাচ্ছে সিঙ্গারা, বাহ উজানও খাচ্ছে ভালো। কি এনেছে দিদা? সিঙ্গারা, সিঙ্গড়া, জোরে বল সিংড়া। তো দেখতেই পেলে যে মা চলে এসেছে, রবিবার দিনের ব্লগ এটা। তো শনিবার রবিবার মিলিয়ে তোমাদেরকে দিলাম, আর মা বাগান থেকে কত কিছু এনেছে দেখো। আর এই শাকগুলো, এগুলো লাল শাকের মতোই, এগুলোকে বলা হয় মারিশ শাক, এত টেস্টি হয়। আর ডাঁটাগুলো দেখো কত বড় হয়েছে, মোটা মোটা হয়েছে, এত ভালো লাগে খেতে, দারুণ টেস্ট লাগে। আর আমাদের বারো মাসি গাছে তোমরা যদি ডেলিও যাও, ডেলি আম পাবে। তো মানে কত রকম যে সাইজ পাবে তার ঠিক নেই, কত আম এনেছে দেখো, মিনিমাম 7-8 কিলো আম এনেছে। তুমি 1 কেজি সাইজেরও আম পাবে, আর 100 গ্রামের থেকেও কম আম পাবে, মানে একদম ছোট ছোট থেকে শুরু করে, মানে ডেলি তো হয় না, একটা বোল শুরু হয় তো আর একটা বোল শেষ হয়, এরকম ডুমুর নিয়ে এসছে। এগুলো ডুমুর আমি কোনোদিন খাইনি লাইফে, তো ফার্স্ট টাইম খাবো। আর এদিকে পেঁয়াজ এনেছে কত, দেখো মার কাকার বাড়ি থেকে দিয়েছিল, মার একটা দাদার বাড়ি থেকে দিয়েছিল, আমাদের বাগানের বেগুন, বাগানের মোচা, বাগানের কাগজি লেবু, কলার কাঁদি পড়ে গেছিলো, সেই কলাটা নিয়ে এসছে।
মার কাকাদের বাড়ির চিচিঙ্গা দিয়েছে, ঝিঙে দিয়েছে, তিনটে নারকেল দিয়েছে, আমাদের বাগানের কলমি শাক তুলে এনেছে, ধানকুনি পাতা তুলে এনেছে, এত কিছু নিয়ে চলে এসেছে। এই দেখো, এটা আমার হাত ছাড়িয়ে যাচ্ছে, এতটাই বড় সাইজ। আর এগুলো দেখো, এই হচ্ছে আরেক সাইজ, এই হচ্ছে আরেকটা সাইজ। তারপরে এদিকে বাবু দুষ্টুমি করছিল, এই হচ্ছে আরেকটা ছোট সাইজ। তো আর মাড়ির শাকগুলো আর তেলাকচুর পাতাও এনেছে, প্রচুর তেলাকচুর শাক, দারুণ লাগে খেতে আমার তো। প্রচুর প্রচুর জিনিস এনেছে, এগুলো এত ভালো লাগে বাগানের টাটকা টাটকা শাক সবজি খেতে। আমি তো শাক খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, শাকের ডাঁটাগুলোকে আলাদা করব, ডাঁটাগুলোকে আলাদা করে মাছের ঝোল খাবো, নয়তো টক খাবো। দারুণ লাগছে, মানে এত চকচক করছে বৃষ্টির জল পেয়ে। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। আরাও তো দেখতে দাও, পুকুরের ধারে পেয়ারাটা এরকম পিঙ্ক পেয়ারা, দু রকম আছে। দাঁড়াও, হাতেরটা একটু দেখাও, ভালো। দাঁড়াও, পোকা এসছে, ওই উজান কেমন লাগছে দেখি, এরম করে দে, এরকম, এটা দেখিয়ে দে, শুধু বুড়ো আঙুল, এরকম, ওরম নয়, শুধু বুড়ো আঙুল, এই আঙুলটা মোড়ো, এটা মোড়ো, এই শুধু বুড়ো আঙুল, এটাও মোড়ো, ব্যাস, এটাও ভেতরে রাখো, হ্যাঁ ব্যাস, এরম করো, শুধু এই আঙুলটা, ব্যাস, হ্যাঁ এরম দেখাও, এই আঙুলটা ঢোকাও, এরম কর, এটা মোড়, কথা বলে ভালো লাগছে, ভালো লাগছে, মিষ্টি, টেস্টি। আচ্ছা ওই তো আছে, খাও, টাটা করে দাও, এদিকে তাকিয়ে টাটা করো। তো মা বাড়ি আসতে না আসতেই আমরা অনিকারুজানকে রেখে একটুখানি বেরিয়েছিলাম। অনেক দিন পরে হালকা টিমটিম বৃষ্টিতে ভিজেছি, খুব ভালো লাগছে। মানে আজকের ওয়েদারটা এত ভালো ছিল, এত ভালো ছিল বলার মতো নয়। সত্যি অনেক দিন পরে এরকম ওয়েদারে একটুখানি মানে নিজেদের মতো করে ঘুরেছি আমরা, সত্যি খুব ভালো লাগছে। তো আমি আবার উদিতকে বললাম আয় একটু ছবি তুলি, তো আমরা একটুখানি ছবি তুলে নিলাম। এদিকে আমরা ক্যাফেতে এখন চলে এসেছি, আমরা নিয়েছি দুটো ব্লু লেগন, এখানে বার্গার আছে আর আছে ফ্রেঞ্চ ফ্রাই। বাড়িতেও আলু ভাজা খাই, ক্যাফেতে গিয়েও আলু ভাজা খাই, আলু ভাজা হচ্ছে আমাদের ভালোবাসা। তো মেয়োনিজ দিয়েছে আর একটা সস দিয়েছে। এবারে আমরা খাওয়া দাওয়ার পালা আমাদের, তো খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো কেমন লাগছে। তো কি বলতো, আমার কাছে খুব আহামরি কিছু লাগে না সত্যি কথা বলতে, যেটা তো মোটামুটি ভালোই লাগে, খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালো লাগে। তবে এদের ফ্রেঞ্চ ফ্রাইটা আগে একদমই বিচ্ছিরি ছিল, একদম বাজে ছিল, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে এখন। আমরা তো অনেকদিন আগে থেকেই যাই, অনেকবারই গেছি, ওই জন্যই বলছি যে ফ্রেঞ্চ ফ্রাইটা আগে একদমই বাজে ছিল, এখন সত্যি ভালো হয়েছে আগের থেকে অনেকটাই। তো যাই হোক, এদিকে আমরা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমি না অনিকা রুজানকে রেখে খুব একটা বেরোই না, যদি না দরকার থাকে তো। তো আজকে দরকারেই বেরিয়েছিলাম, তারপরে আবার এদিকে এসছি, ওই জন্য একটু ঘুরে যাই, তো তাই জন্য চলে এসেছি। আর আমার মার কাছে ছাড়া আমি কারোর কাছে অনিকারুজানকে রেখে যাই না, যদিও মার কাছে রেখে যাই বেশিক্ষণের জন্য নয়, এক দু ঘন্টা খুব জোর 3 ঘন্টা। তো আমি সত্যি কথা বলতে কারোর কাছে রেখে যাই না, আর কোনোদিন কারোর কাছে কোথাও রেখেও যাব না। আর মানে কি বলতো, মায়ের মন তো ওই জন্য মানে না। তো যাই হোক, আমি অনিকারুজানকে কারোর কাছে রেখে যেতে কোনোদিন পারবো না, শুধুমাত্র আমার মা ছাড়া, এটা একদম বাস্তব কথা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা এখন বার্গার খাচ্ছি, তো আমি ওকে বললাম তুই তাহলে আমার সাথে একটু খাই, একসাথে খাই বলে আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম, ওর জন্য দুজন মিলে একসাথে খাচ্ছিলাম, তো সেটাই ভিডিও করছিলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি। তো উদিতের মনে হয় কিছু একটা ভালো লাগেনি, ওই জন্য ওরম বলছিল। তো আমি বললামই তোমাদেরকে যে আগের থেকে খাবার ভালো হয়েছে, বাট আহামরি কিছু নয়। তো এবারে ব্লু লেগন নিয়েছিলাম, সেটাকেই এখন খাচ্ছিলাম। ব্লু লেগনটা আমার খুব ভালো লাগে পার্সোনালি, তো ওই জন্য আমি এটাই খাই। তো ওইদিকে ও আবার হাসাহাসি করছিল, আমি বলছিলাম যে তুই আবার খেয়ে দেখ, তো উদি তো খাচ্ছিল। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ব্লু লেগনটা হাতে করে নিয়ে খেতে খেতে চলে এসেছি আমরা। তো এই যে দেখো, ক্যাফের লাইটও বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে।